শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল টেকনোলজি ফর জিলেট প্রিপারেশন। আগের সেশনগুলো যারা দেখনি অবশ্যই আগের সেশনগুলো দেখবে। আমরা এখানে স্টার্ট করছি ইএমএফ ইকুয়েশন থেকে। তো ট্রান্সফরমার ইএমএফ ইকুয়েশন এটা কি হয়, ইএমএফ ইকুয়েশন ইকুয়ালস টু, এখানে ই ওয়ান দেওয়া আছে, ই ওয়ান ইকুয়ালস টু 4.445 ম্যাক্স এফ এন ওয়ান। তো ই ওয়ান মানে হচ্ছে ওয়ানটা ইন্ডিকেট করছে প্রাইমারি সাইড। তো জেনারেল ফর্মুলাটা হচ্ছে ই ইকুয়ালস টু 4.445 ম্যাক্স এফ এন, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ইন্ডিউসড ইএমএফ এর। তো প্রাইমারি যদি হয় ওয়ান দেওয়া থাকবে, এখানে ওয়ান থাকবে মানে হচ্ছে এন এ নাম্বার অফ টার্নসে ওয়ান থাকবে। সেকেন্ডারি হয়, সেকেন্ডারিতে যদি ইন্ডিউসড ইএমএফ হয় তাহলে ই টু হয়ে যায়, আর নাম্বার অফ টার্নসটা হচ্ছে এন টু হয়ে যায়। তো এখানে এই ইকুয়েশন থেকে বলা যেতে পারে যে ইন্ডিউসড ইএমএফটা অনলি নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করে। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে ইন্ডিউসড ইএমএফ অফ ট্রান্সফর্মার ডিপেন্ডস অন অনলি নাম্বার অফ টার্নস। নাম্বার অফ টার্নস যদি বেড়ে যায় ইন্ডিউসড ইএমএফটা বেড়ে যাবে। ফ্লাক্স আর হচ্ছে ফ্রিকোয়েন্সি এগুলোর উপর ডিপেন্ড করে না, এগুলো যেহেতু কনস্ট্যান্ট, একটা ট্রান্সফর্মারের ক্ষেত্রে ফ্লাক্স আর হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো কনস্ট্যান্ট। তো এখান থেকে কি হয়, এখান থেকে এই ডেটাগুলো দেওয়া থাকবে, ফ্লাক্স দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ দেওয়া থাকবে, নাম্বার অফ টার্নস দেওয়া থাকবে, ইন্ডিউসড ইএমএফটা বের করতে দেয়। তো এখান থেকে প্রবলেমগুলো দিয়ে দেয়, ছোটোখাটো প্রবলেমগুলো যেগুলো ইজিলি ক্যালকুলেট করা যায়। তো এই জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে। অনেক সময় কী হয়, ফ্লাক্স ডেন্সিটি বের করতে দেয়। ফ্লাক্স ডেন্সিটি যখন প্রবলেমগুলো করবো, এটা হচ্ছে ফ্লাক্স, এটা ফ্লাক্স ডেন্সিটি নয়। ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ফাই ম্যাক্স বাই এ ক্রস সেকশনাল এরিয়া, তো সেটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। তো ফ্লাক্স ডেন্সিটিটা যখন প্রবলেমগুলো আমরা সলভ করবো তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী সেশনগুলো অবশ্যই দেখবে, রিলেটেড প্রবলেম কিছু তুলে ধরবো আমি, তো অবশ্যই দেখবেন। তো এখান থেকে কি হয়, ইএমএফ ইকুয়েশন থেকে প্রবলেমগুলো দেওয়ার চান্স থাকে, সেই জন্য এই ইকুয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা ইকুয়েশন রয়েছে ট্রান্সফরমেশন রেশিও অফ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের ট্রান্সফরমেশন রেশিও ভি টু বাই ভি ওয়ান, ই টু বাই ই ওয়ান, এন টু বাই এন ওয়ান, আর হচ্ছে আই ওয়ান বাই আই টু, এটা কিন্তু ইনভার্সলি। তার মানে কি হচ্ছে, নাম্বার অফ টার্নস যদি বেড়ে যায় কারেন্টটা কমে যাবে, নাম্বার অফ টার্নস যদি কমে যায় কারেন্টটা বেড়ে যাবে। তো এইভাবে, তাহলে বাকিগুলো কিন্তু প্রপোর্শনাল, মানে ভি টু যদি বেড়ে যায় ভি ই টু বাড়বে, ই টু যদি বাড়ে এন টু বাড়বে। তো এই ফর্মুলাটা কী হয়, এখান থেকেও কিন্তু প্রবলেমগুলো দিয়ে দেয়। সিম্পলি কী হয়, সাপোজ ধরা হচ্ছে আমার প্রাইমারি আর সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস দেওয়া থাকবে, সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো দেওয়া থাকবে, তাহলে প্রাইমারিতে কারেন্ট ফ্লোটা বের করতে বলবে। একই রকমভাবে প্রাইমারি সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো দেওয়া থাকবে, প্রাইমারিতে নাম্বার অফ টার্নস দেওয়া থাকবে, সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বের করতে বলবে। তো এই ধরনের প্রবলেমগুলো দিয়ে দেয়, তো এই জন্য হচ্ছে ট্রান্সফরমেশন রেশিওটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে স্টোরেজ সেল, মানে প্রাইমারি স্টোরেজ সেল, সেকেন্ডারি স্টোরেজ সেল, এটা এই কারণে ইম্পর্টেন্ট, এখান থেকে দিয়ে দেয় যে প্রাইমারি স্টোরেজ সেলের এক্সাম্পল যে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য প্রাইমারি স্টোরেজ সেল। তো ভোল্টাইক সেল দেওয়া থাকবে, বাকি অন্য চারটে আরবিটারি দেওয়া থাকবে, অন্য তিনটে দেওয়া থাকবে, তো সেইগুলো মনে রাখতে হবে। দ্য প্রাইমারি স্টোরেজ সেল হচ্ছে ভোল্টাইক সেল, ড্যানিয়েল সেল, ড্রাই সেল, এগুলোকে প্রাইমারি সেল বলা হয়, কারণ এগুলো একবার ডিসচার্জ হয়ে গেলে এগুলোকে রিচার্জ করা যায় না। তাহলে যেসব সেলকে পুনরায় রিচার্জ করা যায় না সেগুলোকে বলা হয় প্রাইমারি সেল। আর যেসব সেল হচ্ছে রিচার্জেবল, মানে হচ্ছে ডিসচার্জ হয়ে গেলে আবার রিচার্জ করা যায়, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি সেল। যেমন হচ্ছে লিড অ্যাসিড সেল, অ্যালকালি সেল, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। নেক্সট হচ্ছে জেনারেশন ভোল্টেজ, খুব ইম্পর্টেন্ট। জেনারেশন ভোল্টেজ, এখানে চারটে ভোল্টেজ রেটিং দেওয়া রয়েছে, 3.3 কিলো ভোল্ট, 6.6 কিলো ভোল্ট, 11 কিলো ভোল্ট, 33 কিলো ভোল্ট, এই চারটেই হচ্ছে জেনারেশন ভোল্টেজ। তো এখানে কীভাবে দেয়, একটা ভোল্টেজ লেভেল দিয়ে দেবে 11 কেভি, আর বাকি তিনটে আরবিটারি দিয়ে দেবে। তো এখান থেকে হচ্ছে জেনারেশন ভোল্টেজ 11 কেভিটাকেই চয়েস করতে হবে। তো এইভাবে এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন, ট্রান্সমিশনের যে এই ভোল্টেজ রেটিংগুলো রয়েছে প্রত্যেকটা মনে রাখতে হবে। এগুলো কিন্তু ইন্ডিয়ার, ইন্ডিয়ার জেনারেশন ভোল্টেজ, ইন্ডিয়ার ট্রান্সমিশন ভোল্টেজ, ইন্ডিয়ার ট্রান্সমিশন ভোল্টেজ সাপোজ দিয়ে দিলে 132 কিলো ভোল্ট, আর বাকি আরও তিনটে আরবিটারি যেটা দিয়ে দেবে। তো মনে রাখতে হবে যে 132 কেভিটাই হচ্ছে ইন্ডিয়ার ট্রান্সমিশন ভোল্টেজ, বাকি হচ্ছে দেওয়া থাকবে 125, 300 কিলো ভোল্ট, 315 কিলো ভোল্ট, এইভাবে দেওয়া থাকবে একটা এক্সাম্পল। তো 132টাই চুজ করতে হবে। তো এইভাবে এই জন্য হয়েছে এই সমস্ত ডেটাগুলো মনে রাখতে হবে। একই রকম হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন কী হয় এখানে, তো প্রাইমারি ডিস্ট্রিবিউশন এখানে একটু আমরা দেখে নিচ্ছি, এখানে 3.3
কিলো ভোল্ট হবে, 3.3 কিলো ভোল্ট, আর হচ্ছে 6.6 কিলো ভোল্ট হবে। এই চারটে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। 3.3, 6.6, 11 kV, 33 kV, এগুলো হচ্ছে একদম শুরুতে, মানে হচ্ছে এগুলো ওল্ডেস্ট টাইপ রেটিং, তো এগুলো অনেক, এগুলো এখন নেই। তো যদি দিয়ে দেয় এই জন্য মনে রাখতে হয় যে এইগুলো, এই চারটে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ, 3.3, 6.6, 11 kV অ্যান্ড 33 kV প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কী হয়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট ফর থ্রি ফেজ ফোর ওয়্যার। থ্রি ফেজ ফোর ওয়্যারের ক্ষেত্রে 440 ভোল্ট হতে পারে, আর 415 ভোল্ট, এই দুটো রেটিং একটু মনে রাখতে হবে। 440 ভোল্ট অর কী হতে পারে, অর হচ্ছে 415 ভোল্ট হতে পারে, 415 ভোল্ট হতে পারে, ঠিক আছে। এটা অথবা এটা দিয়ে দেয়, আর এটা হচ্ছে, এটা কি হয়, এটা এটা দিয়ে দেয় হচ্ছে, এটা 240, এটা তোমরা সকলেই জানো, 220 হতে পারে, 240 হতে পারে, আর 254 হতে পারে। তো এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। তো সেকেন্ডারির ক্ষেত্রে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া থাকবে যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ, হুইচ অফ দ্য ফলোয়িং আর সেকেন্ড ইজ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ। 415 দেওয়া থাকবে, বাকি আরও তিনটে আরবিটারি দেওয়া থাকবে, 400 ভোল্ট, 300 ভোল্ট, তারপরে হচ্ছে 500 ভোল্ট, 600 ভোল্ট, 415 ভোল্ট। তো 415টা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ। আর এটা মনে রাখতে হবে, থ্রি ফেজ ফোর ওয়্যার, আমাদের যে থ্রি ফেজ ডিস্ট্রিবিউশনটা কী হয়, থ্রি ফেজ ফোর ওয়্যার হয় থ্রি ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে, আর হচ্ছে সিঙ্গেল ফেজটা হয় থ্রি ফেজ, সরি, সিঙ্গেল ফেজটা কী হয়, সিঙ্গেল ফেজ টু ওয়্যার, মানে সিঙ্গেল ফেজ যেটা হয় সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম হয়। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ এভাবে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে স্টার কানেকশন, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে রিলেশনগুলো দিয়ে দেয়, অনেক সময় প্রবলেমও দিয়ে দেয়। তো রিলেশনটা মনে রাখতে হবে, স্টার কানেকশনের ক্ষেত্রে কী হয়, রিলেশনটা হচ্ছে √3 VL, মানে স্টার কানেকশনের লাইন ভোল্টেজ, VL মানে হচ্ছে লাইন ভোল্টেজ, আর হচ্ছে VPH মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। এখানে বলা থাকবে যে স্টার কানেকশন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ কারেক্ট ফর স্টার কানেকশন। স্টার কানেকশনের ক্ষেত্রে দেওয়া থাকবে VL ইকুয়ালস টু √3 V ফেজ, VL ইকুয়ালস টু 3 × V ফেজ, আর V ফেজ ইকুয়ালস টু 3 × VL, V ফেজ ইকুয়ালস টু √3 × VL, এইভাবে চারটে অপশন দেওয়া থাকবে। তো স্টার কানেকশনের ক্ষেত্রে কিন্তু VL ইকুয়ালস টু কী হয়, √3 × V ফেজ হয় স্টার কানেকশনের ক্ষেত্রে। তো এটাই খুব ইম্পর্টেন্ট। আর কারেন্টটা কী হয়, কারেন্টের রিলেশনটা হচ্ছে লাইন কারেন্ট ইকুয়ালস টু ফেজ কারেন্ট স্টারের ক্ষেত্রে। তো যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু যারা নন ট্রেড স্টুডেন্ট তাদেরকে একটু মনে রাখতে হবে যে স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 টাইমস ফেজ ভোল্টেজ হয়, আর কারেন্টটা কী হয়, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান হয়, ইকুয়াল হয় স্টার কানেকশনের ক্ষেত্রে। আর ডেল্টার ক্ষেত্রে কী হয়, ডেল্টার ক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে, একটা যদি মনে রাখতে পারো তাহলে ডেল্টার ক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে। ডেল্টার ক্ষেত্রে যখন ভি ফেজ ইকুয়ালস টু ভিএল, তখন কারেন্টটা √3 টাইমস হয়ে যায়, লাইন কারেন্ট ইকুয়ালস টু √3 টাইমস ফেজ কারেন্ট। তো একই রকমভাবে কিন্তু এখানে দিয়ে দেয়, এই এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো অবশ্যই মনে রাখবে, এখান থেকে প্রবলেমও দিয়ে দেয়। তো আগে ফর্মুলাগুলো তোমরা রিমাইন্ড করে নাও, তখন পরবর্তীকালে যখন প্রবলেমগুলো সলভ করবো তখন কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, একদম খুব ইজি হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবে। তো স্টার কানেকশনের ক্ষেত্রে আবার বলছে, স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ইজ ইকুয়ালস টু √3 টাইমস ফেজ ভোল্টেজ হয়, আর কারেন্টটা ইকুয়াল হয়। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে জাস্ট উল্টো হয়ে যাবে, লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ হয়, আর লাইন কারেন্ট ইকুয়ালস টু √3 টাইমস ফেজ কারেন্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে ওয়্যারিং সিস্টেম, আমরা চলে আসি, ওয়্যারিং সিস্টেমটা কীভাবে ফাজেল করে তা এখানে মনে রাখবে। ওয়্যারিং সিস্টেমে কী হচ্ছে, ক্লিট ওয়্যারিং, ক্লিট ওয়্যারিং ইজ ইউজড ফর টেম্পোরারি। এখানে বলা থাকবে যে ক্লিট ওয়্যারিংটা কোথায় ইউজ করা হয়, টেম্পোরারি ওয়্যারিং পারপাস, আর হচ্ছে এখানে দেওয়া থাকবে ইন্ডাস্ট্রিতে, ডোমেস্টিক, রেসিডেন্সিয়াল, এইভাবে দেওয়া থাকবে, ড্যাম্প ক্লাইমেট, এইভাবে অপশন দেওয়া থাকবে। তো ক্লিট ওয়্যারিংটা মনে রাখতে হবে, টেম্পোরারি পারপাসে ক্লিট ওয়্যারিং, যেমন পূজা প্যান্ডেল। ব্যাটেন ওয়্যারিং ইট ইজ ইউজড ইন ড্যাম্প ক্লাইমেট বাট নট ইন হিট অর সানলাইট, ড্যাম্প ক্লাইমেটে ব্যাটেন ওয়্যারিং ইউজ করা হয়। তো এইভাবে আমরা আজকের সেশন এই পর্যন্তই, কারণ এর পরবর্তী সেশন আবার স্টার্ট করব নেক্সট সেশনে।
অবশ্যই দেখবে, যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তোমাদের যদি লাইক, তোমাদের একটা শেয়ার কিন্তু আমাকে ইন্সপায়ার করবে এই টপিকের উপরে আরও কাজ করতে। তোমাদের